বন্যায় দুর্গতদের জন্য চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোর্শেদুল আমিন ফয়সালের নিজ উদ্যোগে বেগমগঞ্জ টেকনিক্যাল হাই স্কুল, জয়নাল আবেদিন স্কুল, টেক্সটাইল কলেজ, জালাল উদ্দিন কলেজ, জেকে মডেল স্কুল, আলিপুর মাদ্রাসায় লঙ্গরখানার ব্যবস্থা করেন। তিনি আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, এই দুর্যোগ মুহূর্তে সকল বিত্তবানরা এগিয়ে আসুন, তাদের পাশে দাঁড়ান। বিতরণ কাজে সহযোগিতা করেন নোয়াখালী জেলার যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সুজন সহ অনেকেই। কেন্দ্র গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এনজামান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ পাইলট হাই স্কুল, ফতেপুজা মসজিদ সহ সব জায়গায় ডেল্টা জুট মিল, কোথায় দুই ড্যাক করে, কোথায় তিন ড্যাক করে আমরা পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি। বুধবারে আমরা সাতটা সেন্টারে, যেমন জেকে মডেল স্কুল, পৌর মহাশ্মশান, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, জালাল উদ্দিন কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, জালাল আব্দিন স্কুল এবং আলিপুর মাদ্রাসা, এই সাতটা সেন্টারে আমরা বুধবার থেকেই আমরা খাওয়ার ব্যবস্থা করেছি। আমাদের এখানে আলিপুরের এবং কুড়িপাড়ার সমস্ত যুবক ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করছেন বিনা স্বার্থে, এই মানুষের কষ্ট দেখে আজকে দুপুরবেলাও আমরা খাওয়ার আয়োজন করেছি। ইনশাআল্লাহ রাত্রেও করব, আল্লাহ যতদিন তৌফিক রাখে আমরা দেব। আমি মানুষের কাছে এটা বলবো, আপনারা বিত্তবানরা যারা যারা আছেন, মানুষের কষ্টে এগিয়ে আসুন। আসলে আর কষ্ট বলতে পারি না, মানুষের কষ্ট দেখলে আর পাশে প্রকাশ করা যায় না। মানুষ বাচ্চা নিয়ে কত কষ্টে আছে। আপনারা বিত্তবানরা যারা আছেন, এখনই আপনারা আপনাদের হাত বাড়িয়ে দেন, আপনাদের আশপাশে যারা যারা আছেন তাদেরকে সহযোগিতা করেন, আপনার বাড়ির পাশের লোককে সহযোগিতা করেন, মুক্ত হস্ত সহযোগিতা করেন। কারণ সৎকারে যাহারিয়া কাল কেয়ামতের দিন এটা আপনার জন্য দোয়া হিসাবে কাজ করবে। আমরা আর বেশি কিছু বলবো না।